আচ্ছা, আজকে আমরা বৃত্তের কয়েকটা ডেফিনেশন দেখব, কারণ ওইগুলো আমাদের পরে এই বৃত্ত সম্বন্ধে যে উপপাদ্য আছে সেগুলো সব ভালো করে বুঝতে সাহায্য করবে। ঠিক আছে, তো আমরা এইটাতে বৃত্ত সম্বন্ধে কিছু ধারণা শিখব, বৃত্ত অথবা ইংরেজিতে যাকে আমরা বলি সার্কেল। তো এবার তোমরা জানো কি যে এইটা হলো একটা বৃত্ত, ঠিক আছে? এই সব বৃত্তের একটা কেন্দ্র থাকে, সেটাকে আমরা বলবো ও। এবং এই বৃত্তের এই যে বাইরের যে গোলটা, এই অংশটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পরিধি বা সার্কামফারেন্স। এই যে এই বিন্দুটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কেন্দ্র অথবা সেন্টার। এবার কেন্দ্র থেকে বৃত্তের পরিধি যদি তুমি মাপো, তাহলে এটা সবসময় সমান হবে। কাজে এই যে কেন্দ্র থেকে এই যে বৃত্তের পরিধির যে দূরত্বটা, এই যে সমান, এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় রেডিয়াস। ঠিক আছে, এবার এই যে বৃত্তের এইটাকে আমরা সাধারণত বলি, দেখাই কি দিয়ে, আর দিয়ে হলো। তো এইটা এটা হলো বৃত্তের রেডিয়াস, এবং যেটাকে বাংলায় বলা হয় ব্যাসার্ধ। এবার তুমি যদি এই বৃত্তের এই পরিধি এর ওপর থেকে এমন একটা লাইন টানো যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এবং পরিধিটাকে আর একটা জায়গায় টাচ করবে, এটাকে আমি নাম দিতে পারি এ বি। এই বিশেষ লাইনটা যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় পরিধির একদিক থেকে আরেক দিক, এটাকে আমরা বলি কি? ব্যাস অথবা ডায়ামিটার। তারপরে এই যে বৃত্তের এই ধারণাগুলি, এইটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। আর আর কয়েকটা ধারণা দেখি, তার জন্য আমাদের আমরা আরেকটা বৃত্ত আঁকি, কারণ এই বৃত্তে অনেকগুলো লাইন টেনে ফেলেছি। এটার কেন্দ্রটার নাম দিলাম ও। ঠিক আছে, এইবার আমি যদি এইরকম একটা লাইন টানি যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে না কিন্তু বৃত্তের পরিধি একটা এই একদিক থেকে আরেক দিক এরকম একটা লাইন, এটাকে আমরা বলি বৃত্তের জ্যা অথবা কর্ড। আর এই যে অংশটা, এই যে লাইনটা আমরা পেলাম এই জ্যাটা টেনে, এইটাকে বলা হয় বৃত্ত চাপ। বুঝা গেল? এবং তুমি দেখো এই যে জ্যাটা টেনেছি আমরা, এই জ্যাটার জন্য এইখানে একটা বৃত্তচাপ তৈরি হয়েছে আর এইখানে একটা বৃত্তচাপ তৈরি হয়েছে, দুটোকেই আমরা এ বি নাম দিতে পারি, তাই না? তো ওই জন্য যেটা ছোট বৃত্তচাপ সেটাকে বলা হয় উপচাপ। অথবা মাইনর আর্ক,
আর বড় যে বৃত্তচাপ সেটাকে বলা হয় অধিচাপ বা মেজর আর্ক। ঠিক আছে, এবং এই যে আমি যদি এবার এই রকম দুটো লাইন টানি, এই দুটো কি হলো? ব্যাসার্ধ হলো, হলো তো। এবং এরা কি করলো? এরা কেন্দ্রে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, এবং আমি সেই অ্যাঙ্গেলটার নাম দিতে পারি অ্যাঙ্গেল এ ও বি। ঠিক আছে, এইবার যেটা তোমাদের মনে রাখতে হবে যে আমি যদি দুটো বৃত্ত নিই, যে দুটো সমান, বৃত্ত সমান হয় কখন? বৃত্ত সমান হয় যখন তাদের ব্যাসার্ধ সমান হয়, তখন বৃত্ত দুটো সমান হয়। মনে থাকবে, যখন দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান হয় তখন বৃত্ত দুটো সমান হয়। আর এবার কি বলছে, যে এইরকম দুটো সমান বৃত্ত যদি তুমি নাও, তাহলে তারা কেন্দ্রে যে কোনো উপচাপ, যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, সেই অ্যাঙ্গেল দুটো হবে সমান, এবং সমান যে সমান যে সমান উপচাপ তৈরি করবে এবং কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। এটা আমরা কীভাবে আঁকবো? এইটা যদি হয় এ বি, আর এইটা যদি হয় সি ডি, এবং আমি যদি যোগ করে অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রে এবং অ্যাঙ্গেল সিপিডি পাই, তাহলে কী হবে? বলছে কি অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ডি। এটা হলো একটা, আর এ বি আর সি ডি সমান হবে। ঠিক আছে, তার মানে কি দুটো সমান বৃত্ত যদি হয় যাতে ব্যাসার্ধ সমান, তাদের যদি তুমি দুটো সমান যে নাও, তাহলে তারা সমান চাপ এবং সমান কেন্দ্র তৈরি করবে, সমান কোণ তৈরি করবে কেন্দ্রে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে এ বি ইকুয়াল টু সি ডি, এই যে আমরা চাপটা এইভাবে বোঝাই, এটা হবে। আর অ্যাঙ্গেল এ ও বি, এই যে কেন্দ্রে দুটো কোণ, এই দুটো সমান হবে। বোঝা গেল?